রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলনের কমিটি গঠন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন এম ইউসুফ আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী শাখার 2021 সেশনে কমিটি গঠন করা হয়েছে। রোজ সোমবার সকালে আব্দুল আলী তালুকদার কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ইসলামী আন্দোলনের রাঙ্গাবালী উপজেলার সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আমিন হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক আরআইএম ওহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলার সহসভাপতি মোহাম্মদ সেলিম মিয়া। রাঙ্গাবালী উপজেলার ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় মোহাম্মদ আমির হোসেন মোল্লা এবং সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আব্দুল হান্নানকে। তাদের শপথ পড়িয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।